बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আমি লিপিকরম বাইশের মাধ্যমিক বিদ্যালয় অনলাইন শিক্ষা প্রোগ্রাম 2020 থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমার সাথে তোমরা যারা আছো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আসো পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস। আমরা পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস জানব। আমরা প্রতিদিন নানা রকম কাজ করে থাকি। এই কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন রকম জিনিসপত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকের আমি তোমাদের সামনে যে ক্লাস নিতে আসছি, এখানে আমার হাতে একটি মার্কার আছে, একটি ডাস্টার আছে। এ থেকে শুরু করে আমার হাতে একটি ব্যাসলেট আছে, যেগুলোই আছে। এছাড়া আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে শুরু করে বিভিন্ন কাজে নানা রকম যে জিনিসপত্র ব্যবহার করি, এর মধ্যে হয়তো কোনোটা শক্ত, আবার কোনোটা নরম। তাহলে খেয়াল করো, আবার কোনোটা চ্যাপ্টা, কোনোটা পাতলা, কোনোটা স্ফীত, নানা রকমের জিনিসপত্র। তাহলে এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি? এই জিনিসগুলোকে আমরা এগুলো কি করে পদার্থ বলতে পারি? এর কারণ হলো আমার হাতে যে ডাস্টারটা আছে, এই ডাস্টারটা আমি যখন রাখি তখন ডাস্টারটা কি করে জায়গা দখল করে, এবং এই ডাস্টারটার একটা ওজন আছে। তাহলে যা ভর আছে এবং যে জায়গা দখল করে, মানে যার আয়তন আছে, তাকে আমরা পদার্থ বলি। আরো সুন্দর করে বলা যায় পদার্থ কাকে বলে, যে যার নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, বল প্রয়োগে জায়গা দখল করে তাকে সরি, এবং নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, এবং বল প্রয়োগে ভাতা প্রয়োগ সৃষ্টি করে, তখন তাকে আমরা বলতে পারি পদার্থ। পদার্থের শ্রেণীবিন্যাস বিভিন্ন ধরনের পদার্থ আমাদের প্রতিনিয়ত আমরা দেখি। এর মধ্যে অবস্থা অনুযায়ী আমাদের যে শ্রেণীবিন্যাসটা হয়, সেই শ্রেণীবিন্যাসটা হল অবস্থা ভেদে। এক টুকরা বরফের কথাই চিন্তা করো, সে যখন বরফ থাকে তখন কি অবস্থা থাকে? বরফখানি আমরা কিছুক্ষণ যখন রেখে দেব, এরপরে দেখব কি বরফ পানি হয়ে গেছে, মানে তরল অবস্থা। এরপর পানিকে যখন আমরা উত্তপ্ত করব তখন আমরা দেখতে পাব বাষ্পে পরিণত হয়েছে। তাহলে এই যে অবস্থা অনুযায়ী শ্রেণীবিন্যাসকে আমরা পদার্থের তিন ভাগে ভাগ করতে পারি। সেই তিন ভাগ হলো, এক নম্বরে কঠিন, দুই নম্বরে বায়ুবীয়। তাহলে পদার্থের শ্রেণীবিন্যাসে আমরা প্রথমে পেলাম কঠিন, তরল ও বায়ুবীয়। তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি? কঠিন পদার্থ নির্দিষ্ট আকার আছে এবং সে যে জায়গা দখল করে তাকে আমরা আয়তন বলি। তাহলে নির্দিষ্ট আয়তন আছে এবং যথেষ্ট দৃঢ়তা থাকে।
আকার নাই, যে তুমি যে পাতে রাখবে সেই পাতের আকার ধারণ করবে। এরপরে দেখো তরল পদার্থের আয়তন আছে কিন্তু ধীরতা নেই। তাহলে তরল পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছি কি, নির্দিষ্ট আকার নেই, আয়তন আছে এবং ধীরতাও নেই। তিন নম্বরে আসো বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই, আয়তনও নেই, দুটি সিলিন্ডারে রাখলে আমরা দুটো সিলিন্ডারে জুড়ে ছোট হোক বড় হোক সমস্ত জায়গা জুড়ে সে থাকবে। তাহলে নির্দিষ্ট আকারও নেই, আয়তনও নেই এবং ধীরতাও নেই। তাহলে তিনটা পদার্থের বৈশিষ্ট্য আমরা একে একে জানলাম, কঠিন, তরল, বায়বীয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পদার্থ কি সবাই বলছো যে যা ভর আছে জায়গা দখল করে তাকেই আমরা পদার্থ বলি। এরপরে আসো পদার্থকে আমরা অবস্থা অনুযায়ী যে শ্রেণী বিন্যাস সেটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, কঠিন, তরল, বায়বীয়। তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, ধীরতা আছে। এরপরে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, আয়তন আছে, ধীরতা নেই। বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য আমরা কি পেয়েছি, যে আকার নেই, আয়তন নেই, ধীরতা নেই। এরপরে আমাদের দ্বিতীয় পর্যায়ে আসো ধাতু ও অধাতু বৈশিষ্ট্য। তাহলে ধাতু ও অধাতু বৈশিষ্ট্য থেকে আমরা যে আসলে পদার্থকে আমরা অবস্থা অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়, পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ, তোমরা বড় শ্রেণীতে উঠে বিস্তারিত জানতে পারবে। তাহলে মৌলিক পদার্থ হলো যে পদার্থ ভাঙলে আমরা শুধু একটি মাত্র উপাদানই পাবো তাকে আমরা মৌলিক পদার্থ বলি, আর যে পদার্থ ভাঙলে এক দুই বা ততোধিক পদার্থ পাবো তাকে আমরা যৌগিক পদার্থ বলবো। তাহলে মৌলিক পদার্থ উদাহরণ বলায় আমরা অক্সিজেন, লোহা এগুলোর কথা বলি, আর যৌগিক পদার্থ ধরো পানি, তাহলে না পানিকে ভাঙলে আমরা দুইটা পদার্থ পাই। তাহলে আসো ধাতু ও অধাতু বৈশিষ্ট্যকে মৌলিক পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ধাতু ও আরেকটা হলো অধাতু। তাহলে ধাতু ও অধাতু বৈশিষ্ট্য আমরা অ্যালুমিনিয়ামের হাড়ির পাতিল, বাসন কোসন এগুলো আমরা ব্যবহার করি, এছাড়া লোহার জিনিসপত্র ব্যবহার করি, লোহার কড়াই, লোহার, এরপরে আমরা সোনা, তামা এগুলো ব্যবহার করি। আসলে এই যে সোনা, তামা, অ্যালুমিনিয়াম, লোহা, এগুলো দেখতে কেমন, এগুলো দেখতে কেমন লাগে, এগুলো দেখতে চকচকে। এরপরে দেখো আমরা যখন অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলে রান্না করি বা লোহার কড়াই রান্না করি তখন কি হয়, আগুনের তাপে আমাদের যে রান্নার মূল উপাদানগুলো সেগুলো সিদ্ধ হয়ে যায়। তাহলে আমরা বুঝি কি যে আসলে এগুলোতে তাপ পরিবহন করে। এরপর যে তামার তার, যেটাকে বৈদ্যুতিক তার বলি আমরা, বিদ্যুতের তার হিসেবে ব্যবহার করা হয়, এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করে। তাহলে সেখানে তামা হলো কি, বিদ্যুৎ সুপারি বাড়ি। তাহলে ধাতুর বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধাতু দেখতে চকচকে, এবং আমার হাতে যে একটা ধাতু সেটাকে যদি আমি
সেলসিয়াস। শেষ করলাম, আল্লাহ হাফেজ।